হ্যালো ফ্রেন্ডস, আপনাদের জন্য আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আপনাদেরকে দেখাবো এমআই এর ব্যাটারির মধ্যে কি রয়েছে, সেটা আজকে আপনাদেরকে পুরো আনবক্সিং করে দেখাবো। আপনারা সেটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন। তো এই ব্যাটারির মধ্যে কি কি রয়েছে আমি সেটা আপনাদেরকে পুরো আনবক্সিং করে দেখাবো। কেন অনেকে বলে যে ব্যাটারির মধ্যে কি রয়েছে, কেন এত চার্জ বা এত ব্যাকআপ কেন দেয়, কিসের জন্য দেয়, আমি সব কিছু আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো। সেটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সাথে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। তো চলুন, আমি বেশি দেরি করব না, আপনাদেরকে পুরো আনবক্সিং করে আমি দেখাবো ব্যাটারির মধ্যে কি রয়েছে। তো ফ্রেন্ডস, এবার আপনাদেরকে দেখাবো, আমার কাছে ব্যাটারি রয়েছে এমআই এর। তো আমি এটা আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো। তো আমি প্রথমে কি করব, এগুলো খুলে নেবো আমি এক এক করে। তো আমি এখান থেকে এটা কেটে দিচ্ছি অলরেডি, তো আমি কেটে দিয়েছি। তো আমি এখান থেকে এক সাইড থেকে আমি খুলবো। আমি কি রয়েছে আপনাদেরকে দেখাবো পুরো আনবক্সিং করে। তো গাইস, দেখতে পেয়েছেন ব্যাটারির উপরে এটা একটা পর্দা ছিল। তো আমি এটা ওপেন করে নিয়েছি, তো আমি এটা সাইডে রেখে দিলাম। তো এবার আমি দেখাবো আপনাদেরকে। তো আমি এখানে একটা পেপার নিয়ে নিচ্ছি সাদা, তো আপনারা দেখতে পেয়েছেন এই যে ব্ল্যাকটি রয়েছে এটা কিন্তু আপনাদের মাইনাস, আর প্লাস রয়েছে আপনাদের এই পেপারের ভেতরে। তো কি কি রয়েছে সেটা আমি দেখাবো এক করে। তো আপনারা দেখতে পেয়েছেন কি কি রয়েছে ব্যাটারির মধ্যে। তো কিছুই নেই সেরকম, কিন্তু এর মধ্যে অনেক কিছু রয়েছে। আপনারা যে ব্ল্যাক পেপারটা দেখতে পাচ্ছেন, এই যে ব্ল্যাক পেপারটা, এইটা কিন্তু আপনাদের নেগেটিভ। আর আপনারা ভেতরের যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এই যে তামার যে পাতিটা রয়েছে, এটা কিন্তু আপনাদের প্লাস পয়েন্ট। তাহলে কী হচ্ছে, আপনাদের এই যে প্লাস পয়েন্টটি রয়েছে এটা তামার, আর এদিকে ব্ল্যাকটি রয়েছে আলাদা একটি পেপার রয়েছে, ব্ল্যাক পেপার। তো আর কী রয়েছে আপনাদেরকে দেখে দিচ্ছে না এর মধ্যে। তো এর মধ্যে গাইস আর কিছুই নেই, শুধুমাত্র চিক রয়েছে, আর এখানে একটি সাদা পেপার রয়েছে, এর মধ্যে দুরকম জিনিস রয়েছে। তো এখান থেকে আমি দেখাচ্ছি আর কি রয়েছে, আমি এখান থেকে ওপেন করব। তো দেখতে পেয়েছেন গাইস, এখানে শুধু পেপার আর তামার হালকা পেপার রয়েছে, আর এখানে ব্ল্যাক পেপার রয়েছে। এটা হচ্ছে নেগেটিভ কানেকশান। তো ব্যাটারিতে দেখতে পেয়েছেন কি কি রয়েছে ব্যাটারির মধ্যে। তো ব্যাটারির মধ্যে আর কিছুই নেই, একমাত্র কিছুটা অংশ তামার রয়েছে, বাদবাকি কিন্তু আর আপনাদের কিছু নেই। তো আপনাদেরকে দেখিয়ে দিলাম, তো এমআই এর ব্যাটারির মধ্যে কি কি থাকে সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো ব্যাটারির মধ্যে কি রয়েছে আপনারা দেখতেই পেয়েছেন পুরো। তো আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সাথে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। তো দেখতে পেয়েছেন এমআই এর ব্যাটারি, আর তার মধ্যে রয়েছে এই জিনিসগুলো। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সাথে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম।